কঠোর বিধিনিষেধ তুলে নেয়ার প্রথম দিনেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি, লঞ্চে ভিড়, সড়কেও একই অবস্থা। বলছে 200 টাকা নিব, এক সিট করে এখন আবার সাথে লোক বসাইছে। বিআরটিসিতে নিয়ম মানতেছে না, ডাবল সিটি টাকা দিছে, এখন আসে বলতেছে যে এভাবে বসতে হবে। লঞ্চে যে অবস্থা, আমরা লঞ্চে উঠতে পারতেছি না। প্রথম দিন লকডাউন খুলছে তাই প্রথমেই রওনা দিছি বাইরে যাওয়ার জন্য। তখন বলেছে লঞ্চের ক্যাবিন ওকে, তখন তো মেয়েরা যে এত খুশি। সারা দেশে করোনায় আরো 226 জনের মৃত্যু, সংকট কাটেনি অক্সিজেন ও আইসিইউ। অক্সিজেন অবস্থা খুবই শোচনীয়, সকালবেলা পাওয়া গেলে বিকেলবেলা আর পাওয়া যায় না। এখানে আমরা আসতেছি এখানে কিওর হওয়ার জন্য, কিন্তু দেখা গেলো আমরাই সংক্রমিত হয়ে যাচ্ছি। জ্বর উঠলে মানুষের শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে, রোগী তো কিছুক্ষণ পরপরই মারা যাচ্ছে। টিকার বয়স সীমা 35 থেকে কমিয়ে 18 করার চিন্তা ভাবনা। 18 বছরের উপরে দেওয়ার পিছনের যুক্তি হলো আমাদের ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি স্কুল কলেজে পাঠাতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি, করোনা পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষা নেওয়া হবে তিন বিষয়ে, শিক্ষার্থী অভিভাবকদের স্বস্তি। রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের অর্ধেকই শিশু, আইসিইউতে বেশ কয়েকজন, করোনায় ঘরবন্দি শিশুদের ঘায়েল করছে এডিস, অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ। পদ্মা সেতুতে শেষ হলো পরীক্ষামূলক রোড কার্পেটিংয়ের কাজ, রিপোর্ট হাতে আসলে বর্ষার পরেই শুরু হবে রোড স্ল্যাব ঢালাইয়ের কাজ। কোরবানি হাটে গরুর সরবরাহ বাড়লেও বিক্রি কম, অনলাইনে বেড়েছে বেচা কেনা, বিক্রি হয়েছে 1.5 লাখের বেশি পশু, গত বছরের চেয়ে 5 টাকা বাড়িয়ে চামড়ার দাম নির্ধারণ। ভারী বৃষ্টিতে জার্মানিতে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে 33, নিখোঁজ অর্ধ শতাধিক, তলিয়ে গেছে ফ্রাঙ্কফুর্ট সহ আশেপাশের এলাকা, বেশ কয়েকটি বাড়ি ধস। কঠোর বিধিনিষেধ তুলে নেয়ার প্রথম দিনেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি, সব নিয়মকানুন তোয়াক্কা করে লঞ্চে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলবাসী। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী তাজোয়ার মাহমিদ, সরাসরি চলে যাব তার কাছে। তাজোয়ার, রিচার্ড, লকডাউন শিথিল হওয়ার সাথে সাথেই আজ ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় দেখা দিয়েছে এবং বেলা যতটাই গড়িয়েছে মানুষের ভিড় যেন ততটাই বাড়ছে। এবং এখন যদি আপনাকে আমরা পুরো পরিবেশটা এখানকার বলি, সেখানে হচ্ছে মানুষ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আসলে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড় জমিয়েছে। এবং এত মানুষের কারণে এখানে কিন্তু আসলে স্বাস্থ্যবিধি খুব একটা মেনে চলা সম্ভব হচ্ছে না, এবং বন্দর কর্তৃপক্ষ কিন্তু অনেকটা চেষ্টা করছে যে সবাইকে স্বাস্থ্যবিধি মানানোর, মাইকিং হচ্ছে। পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিটি লঞ্চে মোটামুটি একটু পরপরে উঠে তদারকি করা হচ্ছে, কিন্তু এত মানুষের ভিড় যে আসলে স্বাস্থ্যবিধি মানানো সম্ভব হচ্ছে না। আপনি জানেন যে মহামারীর কালে গত 14 দিন ধরে কিন্তু কঠোর লকডাউন ছিল, এর আগেও আসলে প্রায় 8 দিন ধরে আসলে এই সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি, অর্থাৎ মোটামুটি 23 দিন ধরে এই লঞ্চ সদরঘাট থেকে লঞ্চ চলাচল একেবারে বন্ধ ছিল। এর মধ্যেই অনেকে আসলে দক্ষিণবঙ্গের অনেকে এসে ঢাকায় এসে আটকা পড়েছে, এবং অনেকে ঈদকে সামনে রেখে বাড়িতে যাওয়ার চিন্তাভাবনা করছিলেন, কিন্তু তারা আসলে শঙ্কায় ছিলেন যে তারা আসলে বাড়ি ফিরতে পারবেন কি না। এমন একটি সময় আসলে সদরঘাটের গতকাল লকডাউন শিথিল করার কারণে এবং আজকে থেকে আসলে গণপরিবহন চালু হওয়ার পরপরই কিন্তু আসলে মানে ঘরমুখো মানুষ কিন্তু তারা আসলে বাড়ির পথে ছেড়ে যাচ্ছে। এবং আপনি যে এখান থেকে জানেন যে এখান থেকে প্রায় জনসন রোড প্রায় 1 কিলোমিটার দূরে, সেখান থেকে কিন্তু মানুষ এতটাই ভিড় যে মানুষ আসলে কোনো ধরনের পরিবহনে আসতে পারছে না। অনেকে কিন্তু 1 কিলোমিটার থেকে তারা হেঁটে চলে আসছে, অনেকে মাথায় বস্তা এবং অনেক ধরনের পণ্যবাহী জিনিসপত্র নিয়ে সবাই আসছে এদিকে, এবং বয়স্ক থেকে শিশু পর্যন্ত সব বয়সী মানুষ আসলে এখানে এখন পর্যন্ত আসলে
তারা ভিড় জমাচ্ছে এবং অনেকে অভিযোগও করছেন যে এখানে আসলে ভাড়া অনেকটাই বেশি এবং তারা বলছেন যে শুধুমাত্র কেবিন না ডেকেও কিন্তু প্রচুর মানুষের ভিড় হচ্ছে যার কারণে ডেকে আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু ডেকে আসলে মানুষের যেভাবে মানুষ গাদাগাদি করে আছে সেটা কিন্তু স্বাস্থ্যবিধি একেবারেই সেখানে সংরক্ষিত হচ্ছে না এবং রিচার্ড আপনি জানেন যে এই আশপাশেই কিন্তু প্রচুর পরিমাণে যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোও কিন্তু আসলে এই বন্দরের কার্যক্রম শুরু হওয়ার পাশাপাশি সেসবগুলো কিন্তু আসলে সচল হয়েছে। রিচার্ড, এ ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। দক্ষিণাঞ্চলগামী ঘরমুখ যাত্রীদের সবশেষ খবরাখবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। ঈদের জন্য কঠোর বিধি নিষেধের বিরতির প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে ট্রেন চলাচল। এক আসন ফাঁকা রেখে বসেন যাত্রীরা, তবে উল্টো চিত্র সড়ক পথে। দ্বিগুণ ভাড়া নিয়ে যাত্রীদের পাশাপাশি সিটে বসানোর অভিযোগ উঠেছে। এভাবে যাত্রার পূর্বে কমলাপুরে সব ট্রেনকে করা হচ্ছে জীবাণুমুক্ত। স্টেশনে প্রবেশ মুখে যাত্রীদের দেওয়া হচ্ছে স্যানিটাইজার। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি স্টেশনের ভেতর। এক আসন ফাঁকা রেখে বসছেন যাত্রীরা। যখন এই বগিতে উঠেছি তখন স্যানিটাইজারের ব্যবস্থা ছিল, খুব ভালো পরিবেশ, এক সিট ফাঁকা রেখে বসাচ্ছে এখানে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে স্টেশন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রী। এ সময় তিনি জানান, যাত্রার শেষ দিন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করা হবে। লোকাল ট্রেনগুলোতে কিছু কিছু ব্যত্যয় হচ্ছে, এরপরেও আমরা চেষ্টা করছি যাতে মানা যায়। তবে এর বিপরীত চিত্র সড়ক পথের যাত্রায়। নিয়ম থাকলে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পাশাপাশি সিটে বসানো হচ্ছে যাত্রী। ডবল সিটি টাকা দিছি, এখন আসে বলতেছে যে এভাবে বসতে হবে। সিটে কোনো স্প্রে করতে আমি দেখিনি, আমি ফার্স্ট আসছি বাসে। বলছে 200 টাকা করে নিব, এক সিট করে। এখন আবার অনেক সাথে লোক বসাইছে, 200 টাকা করে নেয়। এদিকে মহাসড়কেও যানবাহনের বাড়তি চাপ। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত প্রায় 15 কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়। 10 কিলো রাস্তা আসতে পারিনি এতক্ষণে 3 ঘন্টায়। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানী ফিরেছে আগের রূপে। সড়কে যানজট, দোকানপাট খোলা, বিপণী বিতানেও বেড়েছে ভিড়। নগরীতে বেড়েছে মানুষের চলাচল, অনেকটাই আগের রূপে ঢাকা। মানুষের কোলাহল, যানজট আর ব্যস্ত রাজপথ। লকডাউন শিথিলের শুরুর দিনই নগরীতে গণপরিবহন সহ সব ধরনের যানবাহন নেমেছে। লকডাউনের কারণে যে কটি সেক্টর বেশি দুর্ভোগে ছিল তার মধ্যে অন্যতম গণপরিবহন। যদিও অল্প কদিন, তারপরও তো গাড়ির চাকা ঘুরবে। লকডাউনের সময় কি করুন, প্যাডের রিক্সা চালিয়ে কর্মবন্ধ করতে হবে, ব্যর্থ আছে। 15 দিন আছিলাম বেকার, এখন একটু চলতে আছে, আজকের থেকে ভালো। 8 দিনের যে শিথিলতা, সে কারণে স্বস্তি যেমন আছে তেমনি অস্বস্তিও আছে। খিদে, ঘরমুখো মানুষের কারণে নগরীতে যাত্রী কম। শাহবাগে মোচড় ঘুরবো, তারপরে গাবতলী বন্ধ খালি গাড়ি নিয়ে যাওয়ার লাগবে। আবার উল্টো চিত্রও আছে, অনেক পরিবহন স্বাস্থ্যবিধি মানছে না, যাত্রী উঠছে গাদাগাদি করে। আই এম চ্যালেঞ্জ, BRTC-তে নিয়ম মানতেছে না। 2 সিটে আমরা নেব না তো, তাহলে নামা দিব, এখনই নামা দিব। 2 জন 1 জন 2 সিটে 1 জন। মানুষেরা বলছেন, দীর্ঘদিন জমে থাকা কাজ নিয়ে আজ অনেকেই নেমেছেন রাস্তায়। এদিকে নগরীর শপিং মল মার্কেটগুলো খুলেছে, তবে সেখানেও ক্রেতার সংখ্যা কম। এই 5 দিন আমরা দোকানদারি করে আমরা স্টাফের বেতন দিব না নিজেদের খরচা উঠাবো? আমি তো নিজেও টাকা রেখে দিব, কিছু কিনবো না, কারণ পরবর্তী বন্ধ সময় আমারও তো টাকা লাগবে। ক্রেতারা বলছেন, ঈদ শপিং নয়, বরং জরুরি কেনাকাটাই বেশি প্রয়োজন। কিছু টুকটা জিনিসের প্রয়োজন হয়েই থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কেনাকাটা করতে আসছি, বাট ঈদ যে ঈদ উপলক্ষে কিন্তু না। দিনের পর দিন লকডাউন চলুক সেটি কেউই চায় না, আর তাই লকডাউন থেকে বাঁচতে করোনা সংক্রমণের হার কমাতে হবে, এজন্য স্বাস্থ্যবিধি না মেনে উপায় নেই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। গত 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 226 জন, এর মধ্যে উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলেই 89 জন। প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে এখন করোনা উপসর্গের রোগী। এর মধ্যে সাধারণ মানুষের ঈদ যাত্রায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা স্বাস্থ্য বিভাগের। রিপোর্টার ও জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট।
করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী যাত্রা কোথায় গিয়ে থামবে, মানুষের মনে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে মিনিটে মিনিটে ভর্তি হচ্ছেন রোগী, অক্সিজেন সিলিন্ডারই এখন বেঁচে থাকার একমাত্র ভরসা। চব্বিশ ঘন্টায় দেশে করোনায় সর্বোচ্চ মারা গেছে ঢাকা বিভাগে 74 জন, এছাড়া খুলনা বিভাগে 52 জন, রাজশাহীতে 24, চট্টগ্রামে 42, রংপুরে 13 জন, ময়মনসিংহ বিভাগে 10 জন, সিলেট বিভাগে 5 জন ও বরিশাল বিভাগে 6 জন মারা গেছেন। সামনে কোরবানির ঈদ আছে, সেখানে কিন্তু জনগণ যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে গত রোজার ঈদের প্রায় এক সপ্তাহ পুরানো যে ঊর্ধ্বগতি দেখেছিলাম এখানে সেই ঊর্ধ্বগতি হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। রাজশাহীতে আইসিইউ আর শয্যা পেতে বেগ পেতে হচ্ছে রোগীদের। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে কোভিড-19 মারা গেছেন 3 জন। করোনার দাপটে টালমাটাল দক্ষিণাঞ্চল, কোনোভাবেই মৃত্যুর মিছিল থামছে না। খুলনার কোভিড হাসপাতালগুলোতে করোনায় মৃত্যু হয়েছে 12 জনের। যেখানে আমরা আসতেছি এখানে কিওর হওয়ার জন্য, কিন্তু দেখা গেল আমরাই সংক্রামিত হয়ে যাচ্ছি। নিয়ন্ত্রণহীন পরিস্থিতি ময়মনসিংহেও, একদিনে নগরীর মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন 2 জন। যখন যায় অবস্থা তখন ভর্তি করে, আইসিইউতে একটু সময় লাগে ঘুরতে হয়। মৃত্যুর হার বেড়েছে বগুড়াতেও, 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। আর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একদিনে করোনায় মারা গেছেন 11 জন। বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 1 জন। ফরিদপুরেও কমছে না করোনায় প্রাণহানি, 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। জ্বর উঠলে মানুষের শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে, রোগী তো কিছুক্ষণ পরপরই মারা যাচ্ছে। মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে চট্টগ্রামেও, একদিনে 10 জন মারা গেছেন। এছাড়াও উচ্চ ঝুঁকিতে থাকা যশোরের 5 জন, ঝিনাইদহে 6 জন ও সাতক্ষীরায় 1 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়সসীমা এবার 35 থেকে কমিয়ে 18 করার চিন্তাভাবনা করছে সরকার। সকালে ঢাকা মেডিকেলে আইসিইউর ওপিডি শেডের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগস্টেই ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার বড় চালান দেশে আসবে। আবারও গতি এসেছে টিকাদান কর্মসূচিতে, সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে টিকায়। বয়সসীমা 40 থেকে 35 করায় বুধবার মধ্যরাতেই 1 কোটির মাইল ফলক ছুঁয়েছে সুরক্ষার নিবন্ধন, যার প্রভাব পড়েছে টিকা কেন্দ্রগুলোতেও। সুন্দর মনোরম পরিবেশে আমি খুব টিকা পাচ্ছি সৌদি আরব যাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ মানে টিকার সুন্দর মতন দিতেছি, কোনো সমস্যা হয় না। আমি 9 তারিখে অ্যাপ্লিকেশন করছি, 14 তারিখে আমার মেসেজ আসছে, কার্ড পাইছি, এখন টিকা দিতে পারতেছি। এর মধ্যে ঢাকা মেডিকেলের আইসিইউ আর ওপিডি শেডের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, শিক্ষার্থী সহ সব জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে নিবন্ধনের বয়সসীমা করা হবে 18। আগস্টে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার বড় চালান দেশে আসবে বলেও জানান মন্ত্রী। এছাড়া চীন থেকে আরো 1.5 কোটি ডোজ দফায় দফায় আসবে বলেও জানান মন্ত্রী। ভ্যাকসিনের বয়সটা আরো নামিয়ে আসা যায় কিনা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আলাপ হয়েছে এবং ওনারও একটা নির্দেশনা আছে। আমাদের টেকনিক্যাল কমিটিও কালকে জানিয়েছে যে আমরা 18 বছর বয়স পর্যন্ত আমরা ভ্যাকসিন দিতে পারি, 18 এবং তার ঊর্ধ্বে। আমাদের ইচ্ছা হলো এই 18 বছরের উপরে দেওয়ার পিছনের যুক্তি হলো যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি স্কুল কলেজে পাঠাতে চাই। তিনি জানান, দেশে সরকারি হাসপাতালে মাত্র 25% আইসিইউ আর সাধারণ শয্যা খালি আছে, তাই সচেতন না হলে তৈরি হবে মহাবিপর্যয়। যদি সংক্রমণের হার না কমে তাহলে স্বাস্থ্য সেবায় বিরাট চাপ পড়বে। বৃদ্ধ ও শিশুরা যাতে কোরবানির হাটে না যায় সে ব্যাপারেও সবাইকে সতর্ক করেন উত্তরের মেয়র রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কিছুটা অনিশ্চয়তা কাটিয়ে নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতির উন্নতি হলে সংক্ষিপ্ত সিলেবাসে 3টি বিষয়ে নেওয়া হবে পরীক্ষা, আর যদি সম্ভব না হয় তবে আগের পরীক্ষার নম্বর এবং অ্যাসাইনমেন্টের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে। মহামারীতে থমকে যাওয়া শিক্ষা ব্যবস্থায় গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার্থীদের 60 দিন এবং এইচএসসি পরীক্ষার্থীদের 84 দিন ক্লাস করিয়ে পরীক্ষা নিতে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে এ সময়ে ক্লাস নেওয়া সম্ভব হয়নি। অনিশ্চয়তার মধ্যে পড়ে এই 2 পাবলিক পরীক্ষার 44 লাখ পরীক্ষার্থী। এ নিয়ে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান, সংক্ষিপ্ত সিলেবাসে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা তাদের। 3 ঘন্টার পরীক্ষার সময় কমিয়ে করা হবে 1 ঘন্টা 30 মিনিট, আর 100 নম্বরের মান কমিয়ে করা হবে 50। কোভিড-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে
গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটোই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর কোভিড পরিস্থিতি অনুকূলে না এলে অ্যাসাইনমেন্টের পাশাপাশি পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল নির্ধারণ করা হবে। আর সংক্ষিপ্ত আকারে হলেও পরীক্ষায় অংশগ্রহণ করেই ফল পেতে চান শিক্ষার্থীরা। আমরা চাই যেভাবে হোক পরীক্ষাটা নেওয়া হোক, আমাদের যেন কোনোভাবে অটোপাস দেওয়া না হয়। ঈদের পর অনলাইনে শুরু হবে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছেন। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবির বন পাহাড় কেটে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তে প্রতিবাদ সমাবেশ। পরিবেশ ধ্বংস করা হঠকারিতা বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় 500 জনের মধ্যে 200ই শিশু। এর মধ্যে ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে আছে কয়েকজন। ঘরের মধ্যে আর বাড়ির আশেপাশে জমে থাকা পানিতে জন্মানো এডিস মশা এ করোনাকালে ঘরবন্দি শিশুদেরই বেশি ঘায়েল করছে। তাই অভিভাবকদের আরও সতর্ক হওয়ার তাগিদ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডাক্তার বলছে আল্লাহকে ডাকেন, দেখা যাক কি হয়। রক্তের বাঁধন নেই তবুও সম্পর্কে মা শ্যামলী শিশুপল্লীর 9 বছরের ইয়ামিন আইসিইউতে লড়ছে ডেঙ্গুর সঙ্গে। বাইরে অসহায় মায়ের আর্তনাদ। নাহিদা গর্ভধারিণী না হলেও 9 বছরের মমতার বাঁধন এখন সংকটে। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ যেন আমার ছেলেকে আমার কাছে ফিরায় দেয়। ইয়ামিনের মতো আরও 2 জন শিশু এখন একই আইসিইউতে। আর ঢাকা শিশু হাসপাতালের ওয়ার্ডে ভর্তি আছে আরও 17 জন। গত এক মাসে ডেঙ্গু নিয়ে প্রতিদিনই 2-1 জন করে শিশু ভর্তি হচ্ছে রাজধানীর এই হাসপাতালটিতে। বুঝতে পারিনি ওর যে ডেঙ্গু, 4 দিন একদম পুরাই 105 জ্বর ছিল। ডেঙ্গু যখন তখন প্লাটিলেট ছিল 1,42,000, পরের দিনেই ওটা 42,000 চলে আসে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে এই মৌসুমে আক্রান্তের 40% 8 থেকে 16 বছরের মধ্যে। স্কুল বন্ধ, বন্ধ বাইরে যাওয়াও, ফলে শিশুরাই বেশি পড়ছে ঘরকুনো এই এডিসের কবলে। সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত আমাদেরকে ডেঙ্গুর ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সিটি কর্পোরেশনের তৎপরতার পাশাপাশি এডিস নিয়ন্ত্রণে ব্যক্তি পর্যায়ে সচেতনতা সবার আগে দরকার বলে মনে করেন চিকিৎসকরা। শুধুমাত্র সিটি কর্পোরেশন দায়িত্ব দিলে হবে না। এই যে এডিস মশাটা কিন্তু আমাদের এটা গৃহপালিত একটা মশা, দ্যাটস ওয়াই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঘরের আসবাবপত্রগুলো যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ডেঙ্গুবাহক এডিস মশা নিয়ন্ত্রণে চলতি সপ্তাহে 10 দিনের বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুতে শেষ হলো পরীক্ষামূলক রোড কার্পেটিং এর কাজ। রিপোর্ট আসলে বর্ষার পরই শুরু হবে মূল রোড স্ল্যাবে ঢালাইয়ের কাজ। মুন্সিগঞ্জ থেকে আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবায়নের একেবারে দ্বারপ্রান্তে। ধাপে ধাপে সেতু চলাচল উপযোগী হচ্ছে এখন। সেতুর রোডওয়ে স্ল্যাবের উপরে এবার পরীক্ষামূলক চূড়ান্ত কার্পেটিং সম্পন্ন হলো। সেতুর জাজিরা প্রান্তের 40 ও 41 খুঁটির মাঝামাঝি পশ্চিম পাশের 2 লেনের 10 মিটার প্রস্থ ও 60 মিটার সড়ক জুড়ে এই কার্পেটিং হয়েছে। প্রথমে কয়েক দফায় প্রায় 3 মিলিমিটার পুরুত্বের ওয়াটারপ্রুফ লেয়ার দেওয়া হয়। এর উপর 60 মিলিমিটার পুরুত্বের একটি লেয়ার, আবার এর উপর 40 মিলিমিটারের আরেকটি লেয়ার দিয়ে কার্পেটিং সম্পন্ন করা হয়। ব্রিজের উপরে 60 মিটার এরিয়াতে সেটা ওপেন স্পন্ড অ্যাসফল্টের পরীক্ষাগত ট্রায়াল। এর আগে সেতুর নিচে মাটিতে পরীক্ষামূলক কার্পেটিং করা হয়েছিল। সেই ট্রায়াল সফল হওয়ার পর সেতুর উপরে অবিকল কার্পেটিং হলো। এটি একেবারে ফাইনাল কার্পেটিং এর মতোই। এখন আরেক দফা আরো কিছু পরীক্ষা নিরীক্ষা হবে। এরপরই বর্ষার পরপর পুরোদমে সেতু জুড়ে চলবে বিশ্বমানের কার্পেটিং। বড় ধরনের কোনো সমস্যা পাই নাই, কাজই যেভাবে করেছি সেভাবে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কাজ এগিয়ে যাব। আশা করছি সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে আমরা কাজ শুরু করতে পারব। সেতুর উপরতলায় বাকি থাকা রোডের স্ল্যাব, শেয়ার পকেট, প্যারাপেট ওয়াল রেলিং, সড়ক বাতির পুল স্থাপন ও গ্যাস লাইন স্থাপন প্রক্রিয়াও চলছে পুরোদমে। কঠোর লকডাউনেও পদ্মা সেতুর কাজ পুরোদমে চলছে, তাই খুশি সবাই। কার্পেটিং এর কাজ শেষ হতে পারে তাহলে আমরা
গাড়ি দিয়ে যাতায়াত করতে পারবো। এতে পদ্মা সেতু বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। পদ্মা সেতুর অগ্রগতি 94%, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি 87%। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। সেনাবাহিনীকে এগিয়ে নিতে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যোগ্য কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে। সকালে সেনাবাহিনী নির্বাচনী পর্ষদের সভায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে একথা বলেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীতে উচ্চতর পদে কর্মকর্তাদের দায়িত্ব অর্পণ করার ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করে থাকে সেনাবাহিনী নির্বাচনী পর্ষদ। সেনাপ্রধানের নেতৃত্বে নীতি নির্ধারণী এই বোর্ড চূড়ান্ত করে কারা কারা আসবেন সম্মুখ সারির গুরুত্বপূর্ণ নেতৃত্বে। বরাবরের মতো এবছরও সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সেনা সদরে আয়োজিত এই সভায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেনাবাহিনীর উন্নয়নে কর্মকর্তাদের দেশপ্রেম ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে যুগোপযোগী সামরিক সক্ষমতা অর্জন করছে বাংলাদেশ। সেনাবাহিনীকে আরও কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে আপনার মেয়াদকালে প্রচুর অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজিত হয়েছে। এই অত্যাধুনিক সরঞ্জামাদি সংযোজনের ফলে সেনাবাহিনীর কার্যক্ষমতা ও যুদ্ধোপযুক্ততা এবং সেনা সদস্যদের মনোবল বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, কর্তব্যবোধ ও নিষ্ঠার সাথে পদস্থ কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করবে নির্বাচনী পরিষদ। এই নির্বাচনী পরিষদ সততা, কর্তব্যবোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে সর্বাত্মক সচেষ্ট থাকবে এবং পেশাগত দৃষ্টিভঙ্গি দিয়ে পদোন্নতি পরিষদের কার্যক্রম পরিচালনা করবে। করোনা মহামারীর মধ্যেও নীতি নির্ধারণ সংক্রান্ত এই বৈঠক আয়োজনের অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সেনাপ্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নির্মল প্রাকৃতিক পরিবেশে ঘেরা ঐতিহাসিক স্মৃতি বিজড়িত চট্টগ্রামের সিআরবিতে 500 শয্যার হাসপাতাল নির্মাণের তীব্র বিরোধিতা করছেন নগরবাসী। বিশিষ্টজনরা বলছেন, এ স্থানে হাসপাতাল নির্মাণ একটি হঠকারী সিদ্ধান্ত। এর প্রতিবাদে সমাবেশ করেছে নাগরিক সমাজ। ব্রিটিশ আমলে স্মৃতিবিজড়িত রেলওয়ে ভবনের সামনে সবুজ পাহাড় আর তার ঢালে শতবর্ষী গর্জন, রেন্ট্রি সহ নানা জাতের বৃক্ষরাজিতে সুসজ্জিত সিআরবি এলাকা হয়ে উঠেছে নগরবাসীর জন্য এক টুকরো নির্মূল পরিবেশের তীর্থস্থান। প্রতিদিনই শত শত মানুষ সকাল সন্ধ্যা এখানে আসেন সতেজ নিঃশ্বাস নিতে। এমন এলাকায় হাসপাতাল নির্মাণ শুধু এ এলাকার পরিবেশের জন্য নয়, হাসপাতালের জন্য হঠকারী সিদ্ধান্ত বলে মনে করছেন নগরবাসী। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি রোগ চাই নাকি স্বাস্থ্য চাই, এই হাসপাতাল চাই। এটাকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে মানুষের নিঃশ্বাস নেওয়ার আর কোনো জায়গা থাকবে না। চট্টগ্রামের ফুসফুস নামে খ্যাত এই এলাকায় হাসপাতালের মতো স্থাপনা নির্মাণের পরিকল্পনা এখানকার প্রকৃতিকে ধ্বংসের পরিকল্পনা বলে মনে করছেন বিশিষ্টজনরা। হাসপাতালকে ঘিরে যে অনেকগুলো বাণিজ্য এখানে তৈরি হবে সেগুলো কিন্তু এই যে সবুজটা কিন্তু এই লোড নিতে পারবে না। ছোট্ট শিশুরা কোথায় যাবে ঘুরতে আর খেলতে? আমার এখন আজকে করোনাকালে অক্সিজেনের জন্য মানুষ মারা যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশকে সমুন্নত রাখার জন্যই সিআরবির মতো করেই থাকবে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল নির্মাণে প্রাকৃতিক পরিবেশে কোনো ক্ষতি হবে না। পরিবেশের কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে কিনা সেটাও আমরা পরীক্ষা করে দেখব, পরীক্ষা করে সেটার এদিকে বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশে বক্তারা হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান। এর আগে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি এবং প্রধানমন্ত্রী বরাবর দেয়া স্মারকলিপিতেও একই দাবি উঠে আসে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কঠোর বিধিনিষেধ শিথিলের পর রংপুর, নওগাঁ ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বসেছে কোরবানির পশুর হাট, তবে এখনও জমে ওঠেনি বেচাকেনা। রংপুর নগরীতে কোরবানির পশুর সবচেয়ে বড় হাট বসেছে বুড়ির হাটে। জেলার খামারি ও পাইকাররা সকাল থেকেই এখানে আসেন পশু নিয়ে। বেচাকেনা জমজমাট না হলেও এখনই দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের মধ্যে, হাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। বিক্রি করছি একটাই 1,56,300। আমার এই গরু মানে আমি 2,20,000 টাকা চাইছি, এখন 1,50,000 টাকা বলছে, আমি এখনো দেই নাই। স্বাস্থ্যবিধি কেউ মানতেছে না, যে প্রায় 5% লোকের মুখে মাস্ক। টেম্পারেচার মাপার জন্য মেশিন,
আমাদের গার্ডকে দিছি এবং নিরাপত্তা বলয় রেখে আমরা হাট পরিচালনা করছি। নওগাঁর মহাদেবপুরের চকগড়িহাটে শুরু হয়েছে কেনাবেচা। পছন্দের পশু কিনতে ভিড় করেছেন অনেকেই। 100 থেকে 120 কেজি ওজনের প্রতিটি ষাঁড় বিক্রি হচ্ছে 60 থেকে 65 হাজার টাকায়। ঘুরে ঘুরে দেখলাম গরুর আমদানি কম না, ভালো, কিন্তু দাম তুলনামূলক ভাবে একটু বেশি মনে হচ্ছে আমার। মিডিয়াম গরুর দামটা একটু বেশি, হ্যাঁ, বড় গরুর দাম সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবছর 36টি অস্থায়ী পশুর হাটের অনুমতি দিয়েছে। করোনার কারণে পুরাতন কান্দাপাড়া হাটে প্রথম দিনে ক্রেতা উপস্থিতি কম ছিল। সরকারি নির্দেশ মোতাবেক আমরা 100 পালন করার চেষ্টা করতেছি। প্রতিটা মানুষকে আমরা মাস্ক ছাড়া কেউ হাটে আসতে পারবে না, তারপরে আমরা ছাতা ব্যবহার করতে বলছি, যে ক্রেতা বিক্রেতা উভয় জনের ছাতা ব্যবহার করে, যার জন্য ডিস্টেন্সে জন্য থাকতে পারে। আহসানুল করিম, সময় সংবাদ। দেশের বাইরের খবর, ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে জার্মানি। বুধবার টানা বৃষ্টিতে ডুবে গেছে দেশটির বেশিরভাগ এলাকা। বন্যার কারণে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33 জনে। জার্মানি থেকে আরো জানাচ্ছেন বিটু বড়ুয়া। স্থানীয় সময় বুধবার জার্মানির বিভিন্ন অঞ্চলে দেখা দেয় ভারী বৃষ্টিপাত। এদিন রেকর্ড 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। টানা বৃষ্টিতে তলিয়ে যায় বহু এলাকা। এমন ভয়াবহ দুর্যোগে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন আর নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক। বিশেষ করে নির্মাঞ্চলে বাড়ি ঘরে ঢুকে পড়েছে পানি। ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করে পানি ঠেকানোর চেষ্টা করেন বাসিন্দারা। টানা বৃষ্টির এই বন্যায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, ধসে পড়েছে বেশ কয়েকটি বাড়িঘর। নিখোঁজ যারা রয়েছেন তাদের উদ্ধারে কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা। আরও প্রাণহানির আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বন্যা মোকাবিলায় এর মধ্যে সরকারিভাবে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। দ্রুত পানি সরিয়ে নিতে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তির শক্তিশালী মেশিন। জার্মানি থেকে বিটু বড়ুয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার প্রথম দিনই উপেক্ষিত স্বাস্থ্যবিধি, লঞ্চে ভিড়, সড়কেও একই অবস্থা। করোনায় মৃত্যু আরও 226, টিকার বয়সসীমা 18 করার ভাবনা। নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি। করোনা পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষা নেওয়া হবে 3 বিষয়ে, শিক্ষার্থী অভিভাবকদের স্বস্তি। এবং রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের অর্ধেকই শিশু, আইসিইউতে বেশ কয়েকজন। করোনায় ঘরবন্দি শিশুদের ঘায়েল করছে এডিস, অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ। এই ছিল সন্ধ্যার সময়, আর সঙ্গে থাকুন সময়ের।